এইটা এখন শোনা যায়? এখন তার মানে বোঝা, তার মানে বোঝা যাচ্ছে এটা ব্যবহার করা লাগবে, তাই তো? বুঝি না, আবার বলো। আচ্ছা, দেখো তো বোর্ড দেখা যায় কিনা। হ্যাঁ বলছি, আমরা কোন অধ্যায় পড়াচ্ছিলাম মনে আছে কি? হ্যালো, নাম কি বলো তো? রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ বলো। ওকে ধন্যবাদ। ওইটা বলো, না পারলেও ধন্যবাদ। রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়ের অর্ধেক হয়েছে, তাই তো? এখন কি বোর্ড দেখা যায় ক্লিয়ার, যা লিখছি? ধন্যবাদ। আচ্ছা, আমি এবার 5 নম্বর বিক্রিয়া কে বলছো? আমি কিন্তু কণ্ঠতে চিনতে পারি নাই। মৃদুলা বলেন, 5 নম্বর বিক্রিয়াটা কি? সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট প্লাস কি দিছিলাম? জিঙ্ক অক্সাইড। এখানে এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া হবে বলতে পারো? এইটা আমরা পজিটিভ, তাই না? এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এইটা যায় কারে ধরবে? হ্যাঁ, তাই না? আরেকটা কি হবে? জিঙ্ক সালফেট। তাহলে মৃদুলাকে বলছি, ধন্যবাদ। আমরা সেদিনে, হ্যাঁ বলো, ও এর আগের ক্লাসে তুমি ছিলে না নাকি? বলছি এর আগের ক্লাসে কি তুমি ছিলা পুরোপুরি? ও এই জন্য, এই জন্য তুমি একটু স্পষ্ট বোঝো নাই। যদি আমরা, এটার নাম কি চিহ্ন? তীর চিহ্ন, তাই তো? আর এটা কি চিহ্ন? সমান চিহ্ন। যদি এইটা আমরা ইউজ করি সেক্ষেত্রে মানে সমতা মিলকরণ, সমতা মিলকরণ প্রয়োজন নাই খুব একটা। কিন্তু যদি এই সমান চিহ্ন ব্যবহার করি তাহলে এই সমতা মিল, সমতা মিলকরণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই। ওই দিন একটু আলাপ করছিলাম তো, ওইটা তুমি ছিলে না সম্ভবত উপস্থিত, এই জন্য। আচ্ছা, তাহলে আমরা কি একটু নতুন করে আগাইতে পারি? আচ্ছা, নতুন আগাইতে গেলে সর্বপ্রথমে কি আছে আজকের আলোচনার? সর্বপ্রথমে আছে হলো রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির রূপান্তর। একটু লিখে নেই, রাসায়নিক
বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তি রূপান্তর মানে এটা কি একটু ভাষাগত দিকটা একটু আমাকে কেউ বোঝাতে পারবা? ভাষাটা বাংলা দেখে ভাষাটা কি একটু বোঝানো যাবে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির রূপান্তর? তো রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির রূপান্তরটা কেমনে হয় এটা আমরা এখন একটু জেনে নেই। হ্যাঁ, এটাও একটা প্রক্রিয়া হতে পারে। কে বলল? মিদুলা, থ্যাংক ইউ। দহন প্রক্রিয়া। তাহলে তোমরা কি কখনো মোম জ্বালানো দেখছো? মোম মোম মোমের জ্বলন দেখছো? মোম। আচ্ছা, মোমের এরকম কি হয় যে কিছুটা মোম ওই মোমের গা বয়ে বয়ে নিচে পড়ে আর এক অংশ উড়িয়ে যায়? তো মোমের যে অংশটা আচ্ছা, এটা যদি মোম হয় তো মোমের একটা অংশ উড়িয়ে যায়, তাই না? জ্বলন্ত মোম, জ্বলন্ত মোম। তো মোমের যে অংশটা উড়ে যায় এইটারে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন বলবো, কারণ কি রাসায়নিক পরিবর্তনটা আর ফেরত পাওয়া যায় না। যেটা পুড়িয়ে চলে গেছে সেটা যাবেই, ওটাকে আর ফেরত আনা সম্ভব নয়। কিন্তু এই যে গা বয়া বা ঝরে ঝরে এইখানে আবার কিছুটা গাদি হয়, এইখানে একটু জমা হয়, তো এইটারে বলবো যেটা উড়িয়ে চলে যায় এইটা হলো তোমার ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন, তাই না? ওটা রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, এটা হলো এটা ভৌত পরিবর্তন। কিন্তু রাসায়নিক পরিবর্তন আগের অবস্থা ফেরত আনা সম্ভব নয়, তাই না? সেটাই। তাহলে এটা থেকে আমরা ক্লিয়ার একটা জিনিস বুঝতে পারতেছি। ক্লিয়ার কি? ক্লিয়ার যেটা বুঝতে পারতেছি যে মোমটা যেটা উড়িয়ে চলে যাচ্ছে ওইটা হলো রাসায়নিক পরিবর্তন, যেটা গা বয়া বা ঝরে পড়তেছে ওইটা ভৌত পরিবর্তন। তার মানে কি এই মোমের এই অংশটুকু দিয়া কিন্তু আমি আবার আরেকটা মোম তৈরি করতে পারতেছি। মোমের এই অংশটুকু দিয়ে আরেকটা মোম তৈরি করতে পারতেছি, এই কারণেই এটারে বলবো আমরা ভৌত পরিবর্তন। তো এখানে এখানে কিন্তু এই ঘটনাটা ঘটছে, রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তি রূপান্তরিত হয়েছে। কারণ কি? ওই মোমের উপরে হাত দিলে গরম লাগবে। তো যেহেতু মোমের উপরে হাত দিলে গরম লাগবে, সেহেতু এই বিক্রিয়ার ফলে এই তাপশক্তির পরিণত হয়েছে, তাই না? তাহলে এটা একটা উদাহরণ। আর একটা জিনিস, আমরা যে অংশটা ঝরিয়ে পড়ে গেছে মোমের, ওই অংশটা কিন্তু ওই মোমের পুরা বডিতে যে অংশ তার সে যেটা নিচে পড়ে আসে ওইটা ওইটা কি একটু ঠান্ডা না? ওই হ্যাঁ, তাহলে এখানে ওই জায়গায় তাপশক্তি কি পেল? বৃদ্ধি পেল। আর এই জায়গায় তাপশক্তি হ্রাস পেল। হ্যাঁ, এমনইভাবে কিন্তু আমরা আবার গ্যাস গ্যাস সিলিন্ডার যেটা আমরা ব্যবহার করি রান্নার কাজে ব্যবহৃত করা হয়, ওইটাতে ওইটাও কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই পরিচালিত হয়। ওইটারে কি করা হয়? ওই ওই শক্তিটা গ্যাস জ্বলার পরে গ্যাসকে এমন শক্তিতে রূপান্তরিত করা হয়, ওইটা কিন্তু প্রচণ্ড তাপ, আর তাপের কারণেই তো আমরা বিভিন্ন কিছু গ্যাসে করতে পারি, গরম করতে পারি, সিদ্ধ করতে পারি। এটা এই মানে রাসায়নিক বিক্রিয়ায়
তাপশক্তিতে রূপান্তরেরই একটা উদাহরণ হতে পারে। আর একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো, ট্যাবলেট বা ক্যাপসুল জীবনে ওই রকম কোনো পর্যায়ে তোমাদের আসছে কি না জানি না, এক ধরনের ট্যাবলেট আছে, যেমন অ্যান্টাসিডের কথাই ভাবো, ওইটা যদি পানিতে দেওয়া যায়, এক গ্লাস পানির ভিতরে যদি অ্যান্টাসিড ট্যাবলেটটা দেওয়া যায়, তাহলে এক ধরনের বিক্রিয়া হয়, জানো কি, দেখছো কি না জানি না, দেখে নে ওইটা তো দেখো, যখন বিক্রিয়া হয় তখন কিন্তু ওইটা প্রচণ্ড গরম না হলেও একটু হলেও গ্লাসের গরম হয়, গ্লাসের যেখানে ধরে আমরা খাই ওই অংশটা কিন্তু একটু গরম গরম অনুভূত হয়। তাহলে আমরা এই রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তি রূপান্তর, এটা আমরা একটু ক্লিয়ার বুঝলাম। এখন আমরা অন্যটাতে পাশে শব্দ হচ্ছে কই না তো, এখানে কিন্তু তেমন শব্দ নেই, এখানে তো ওই রকম শব্দ হচ্ছে না, বেকিং পাউডারটা কি বলতে পারো কি, বেকিং পাউডারটা কি, বেকিং পাউডার, হ্যাঁ না বেকিং সোডা বেকিং পাউডার একই, হ্যাঁ বলো কি পার্থক্য, এই যে দেখো খাবার সোডা, নাম শুনছো কখনো, তাহলে খাবার সোডা আর বেকিং সোডা এটা দিয়ে কি তৈরি করা যায়, কেক, কেক বানানোর কাজে এটা লাগে না, এটার সাথে আমরা দিতে পারি কি, সাইট্রিক অ্যাসিড দিতে পারি না, এই সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে, মানে কোন ফলের ভিতরে থাকে, লেবুতে, লেবু, হ্যাঁ, তাহলে ওই বেকিং সোডার ভিতরে যদি আমরা সাইট্রিক অ্যাসিড দেই, বেকিং সোডার ভিতরে যদি আমরা সাইট্রিক অ্যাসিড দেই মানে কি লেবু, তো ওই খাবার সোডার একটা গ্লাসে নিয়ে ওখানে যদি আমরা একটু লেবু চিপে চিপে দেই সেই জায়গায়, তাহলে এই লেবুর রস ওই সোডাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার পর কী তৈরি হবে আমরা কি একটু বলতে পারবো, কেউ একজন, সোডিয়াম সাইট্রেট তৈরি হবে, সোডিয়াম সাইট্রেট তৈরি হবে, আবার পানি তৈরি হবে, আরেকটা কি, কার্বন ডাইঅক্সাইড, এই তো পারলাম, তাহলে বলে পারো না, আরেকটা আমরা দেখি, আরেকটা দেখি ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডটা কি, ক্যালসিয়াম অক্সাইডটা কি জানা আছে কি আমাদের, হ্যাঁ কিন্তু এটা কি, চুন, তাহলে এই চুনের সাথে আমরা যদি দেই অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের কিন্তু আরেকটা নাম আছে, জানা আছে কি তোমাদের, হ্যাঁ বলেন কেউ, ইথানোয়েক, কেন একটু ভুল হচ্ছে না, ইয়েস ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিডের আর একটা নাম আছে ভিনেগার, এই ভিনেগার কথাটা বেশি ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে, আর ল্যাবরেটরি বলতে কোন ল্যাবরেটরি, যেখানে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া এগুলো সংঘটিত হয় সেইখানে, তো তাহলে আমরা এখানে ভিনেগার মানে কি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা আমরা কেউ বলতে পারবো কি, বলো, সিওওএইচ, তাই না, তো এই বিক্রিয়ায় অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনেগার
এই ভিনেগারের সাথে যদি ক্যালসিয়াম অক্সাইড মানে কি চুন, তাই না? এখন প্রশ্ন হলো এই চুন শুকনাটা নাকি তরল কোনটা? এটা শুকনাটা, ইয়েস। কে বলল? মেদুলা, ধন্যবাদ। শুকনাটা। তাহলে এই বিক্রিয়া কি হতে পারে আমরা দেখি একটু। এইটা শুধু আলাদা হয়ে যাবে, এইটুক একসাথে থাকবে, এইটুক, এটা আলাদা হয়ে যাবে হাইড্রোজেনটা। তো এইটা কার সাথে থাকবে? দুইটা গোল চিহ্ন দিছি, দেখা যাচ্ছে কি? তাহলে আমরা যদি লিখি যে সিএ সিওও, এইটা একটা মূলকের অংশ হবে, কিন্তু পূর্ণাঙ্গ কোনো কিছু তৈরি হলো না, তাই না? তাহলে এখানে আরো কি আসবে? সিএইচ থ্রি, মানে কি এটাও নেব। তাহলে এটার একটা নাম এখন আমরা বলতে পারি। ইয়েস, কে বলল? ক্যালসিয়াম অ্যাসিটেট। তাহলে দেখো তো এখন আর কি বাঁচে, বাঁচে কি? ও আর এইচ, এই দুটো বাঁচে, তাই না? তাহলে এই দুইটা কি এইভাবে লেখা যায়? কিন্তু এখানে তো পানি আসবে, পানি তৈরি হবে, তাই না? তাহলে যদি পানি তৈরি হয়, তাহলে এই বিক্রিয়ার এই বাম পাশে এটাকে বলা হচ্ছে কি? বিক্রিয়ক। এটা কি বলা হচ্ছে? বিক্রিয়ক। আর এতগুলারে বলা হচ্ছে কি? উৎপাদ, উৎপাদ। তাহলে দেখো এই বিক্রিয়ক আর উৎপাদ দুটো সমান নাই, তাই না? দুটো সমান নাই, এখানে হাইড্রোজেন দুইটা বেশি হয়ে গেছে। তাহলে এই বেশি কমাইতে গেলে এখানে আবার কি করা লাগবে? এই হাইড্রোজেন দুইটা কমাইতে গেলে এই জায়গায় কি করা লাগবে? বিক্রিয়কের বেলায় কি করা লাগবে? তাহলে এইটুকু আমরা আটকা দেই, এইটুকু আটকা দেই, এখানে টু দিয়ে দেই। এইখানে যদি টু দেই, তাহলে এইখানে আমরা কি দেব? টু দিতে পারবো, বুঝছো? তাহলে এখন এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়, মানে ক্যালসিয়াম একটা একটাই থাকলো, একটা একটাই, এটা বইতে দেওয়া আছে, বুঝতে পারছো? বইতে দেওয়া আছে। তার মানে এই বিক্রিয়া থেকে আমরা কি বুঝলাম? এই বিক্রিয়া থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এই যে অ্যাসিটিক অ্যাসিড আর ক্যালসিয়াম অক্সাইডটা কি? চুন। তো চুন মানে কি? এর ভিতরে এটাকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো না ক্ষার বলবো? কেউ পারবা বলতে? অ্যাসিড বলবো না ক্ষার বলবো? চুন, চুন তো ক্ষার। তাহলে ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হলো? তাহলে ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হলো? ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হলো? তৈরি হলো লবণ আর পানি, তাই না? তো লবণ আর পানি কেন তৈরি হলো? কিভাবে বুঝলাম লবণ পানি তৈরি হলো? এই জন্য বুঝলাম যে লাস্টে এই কথাটার উচ্চারণ আসছে কিন্তু ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম অ্যাসিটেট, অ্যাসিটেট। ক্যালসিয়াম অ্যাসিটেট মানে কি? সব শব্দের শেষে কি উচ্চারণ হইল? এট। তাহলে আমরা জানি এট বা আইড, এই দুটো উচ্চারণ হলে সেটা লবণ। তাহলে এটা আমরা ক্লিয়ার। এখন ক্যালসিয়াম অক্সাইড চুন, এটা হচ্ছে চুন, তাই না? কিন্তু আমরা আরেকটা দেখেছি
ক্যালসিয়াম অক্সাইডের সাথে মানে কিসের বিক্রিয়া করাবো, কিসের বলতে পারবে কেউ? না, বলছি ক্যালসিয়াম অক্সাইডের সাথে যে কোনো একটা বিক্রিয়ার নাম বলো। পানি। তাহলে কি হবে, পানি দিলে কি হবে কেউ বলতে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইটার নাম কি? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে কি বলা হচ্ছে জানা আছে কারো? হ্যাঁ, এটাও সুন, তবে সুনের পানি। কিন্তু এই সুনের পানিটা কি? এই সুনের পানি, এই সুনের পানি, এই সুনের পানিটাকে বলা হচ্ছে কি? স্ল্যাক লাইম। কে বললো এটা? আমি আমি কে? ধন্যবাদ। হ্যাঁ সেটাই। আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটু বের হয়ে যাই। বের হয়ে আমরা কিসে যাব? আমরা যাব শুষ্ক কোষ। বুঝি নাই। হ্যাঁ ড্রাই সেল, ইয়েস, শুষ্ক কোষ, ড্রাই সেল। শুষ্ক কোষ বলতে আমরা কি বুঝি, কেউ একটু সাহায্য করতে পারবে আমারে? আচ্ছা, 84 পৃষ্ঠা দেখো, 84 পৃষ্ঠা, 84 পৃষ্ঠা দেখো, একটা চিত্র দেওয়া আছে। 84 পৃষ্ঠা একটি চিত্র দেওয়া আছে, সেখানে একটি বক্সের মতো মনে হচ্ছে। তো ওই, হ্যাঁ ওইটা কিন্তু আসলে ব্যাটারি। তো ওর ভিতরে কি দেওয়া আছে? অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড। আর একটা দেওয়া আছে, কি দেওয়া আছে? কয়লার গুঁড়া দেওয়া আছে, তাই না? আর একটা MnO2। তার মানে এটার নাম কি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তাই না? আচ্ছা আরেকটু জিনিস আমি এই মুহূর্তেই তোমাদেরকে শেখাই। তো এই জায়গায় যদি টু না দিয়ে এরকম দিতাম, তাহলে এর নাম কি হইতো? এর নাম হয়তো ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, বুঝছো? হ্যাঁ ট্রাই। তো এই জায়গায় যদি আবার এরকম হতো, তাহলে এর নাম হতো কি? ম্যাঙ্গানিজ টেট্রাঅক্সাইড। ম্যাঙ্গানিজ কি? টেট্রা। হ্যাঁ টেট্রা। তাহলে আমরা ইংরেজি যখন পড়েছি সিলেবাল পড়েছি না, সিলেবালে পড়েছি কি সিলেবাল? এক নম্বরটা কি? মনো। তাহলে আমরা দেখো এটারে, হ্যাঁ বলো। আচ্ছা এই মনোরে আমরা কি বলতে পারি? কোনটা? হ্যাঁ ইউজ করা হয়, আমি দেখাচ্ছি। আচ্ছা এই যে এটাকে আমরা তাহলে কিভাবে উচ্চারণ করব, এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? এটার উচ্চারণ করব কার্বন মনোঅক্সাইড। হ্যাঁ এটারে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটারে উচ্চারণ করব কি? কার্বন মনোঅক্সাইড আর ডাই। তাহলে এই যে এইটা হলো কার্বন ডাইঅক্সাইড, আর তারপরে কি? ট্রাই, তাই না? তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কার্বন
ট্রাইঅক্সাইড আমরা যদি এইভাবে সাজাই ইংরেজিতে তাহলে মনো ড্রাই ট্রাই, তাই না? কিন্তু এই এই সাইডে যখন এই সাইডে থাকলে কি হবে, আর পাঁচটা থাকলে, পাঁচটা থাকলে পেন্টা। হাসতেছ না মৃদুল? হাসেই মরে গেল। এই যে এটার নাম কি, কার্বন পেন্টা অক্সাইড। আর যদি ছয় থাকে, ছয় থাকলে এর নাম হচ্ছে হেক্সা, হেক্সা, বুঝছো? ছয়। আচ্ছা আমরা আর বেশি দূর আগাচ্ছি না, তোমাদের মনোযোগ নষ্ট হচ্ছে। হেক্সা। আর সাত থাকলে হেপটা, আট থাকলে অক্টা, নয় থাকলে ননা, দশ থাকলে ডেকা। হ্যাঁ সেটাই তো। আমি এইগুলা বলার উদ্দেশ্য হলো যে এইগুলা যখন আমাদের চোখের সামনে কোথাও পড়বে তখন যাতে আমরা মানে ভয় না পাই যে কে রে এটা আবার কি, তাহলে উচ্চারণটা কেমনে করব, উচ্চারণ জানতে হবে না? হ্যাঁ বলো। হ্যাঁ সেটাই, অনেকদিন পর হাসাইলাম। আচ্ছা উচ্চারণটা জানতে হবে না আমাদের? আচ্ছা তোমরা এরকম একটা দশ থাকলে দশা না, দশ থাকলে ডেকা, ডেকা, আর নয় থাকলে ননা। আচ্ছা এটারে আমরা কি উচ্চার কিভাবে উচ্চারণ করবো একজন বলো, কি বলবো? এক্সেস কিউব। আর এটা এক্সেস স্কোয়ার। আর এটা রুট এক্স। আর যদি এইরকম থাকে ভিতরে সেটারা কেমন উচ্চারণ করবো, এটা আমরা অনেকেই জানি না, অনেকেই অনেক শিক্ষিত লোকই জানি না। হ্যাঁ বলো, বুঝি না, একজন বলো। রুট থ্রি এক্স। তো রুট থ্রি এক্স তোমাদের কথা মানলাম, তাহলে এইটা কি, এইটা কি? না না, এইটা যদি রুট থ্রি এ হয়, হ্যাঁ এটার এটার দুইটে নাম আছে বুঝছ, বোর্ড দেখা যায়। কিউবিক এক্স কিউব, অথবা কিউবিক কথাটা যদি না বলতে পারো এইভাবে বলবে কিউবিক রুট, তাহলে যদি না বলতে পারো তাহলে এরকম বলবে কি লেখছি, বোঝা যায়? লেখছি যে কিউথ, কিউথ রুট এক্স। হ্যাঁ কিউথ, কিউথ, কিউথ। তাহলে আমরা উচ্চারণে এরকম শেখবো, তাই তো? হ্যাঁ, তাহলে এর ভিতরে আমরা দিলাম কি কি, ওর ভিতরে ব্যাটারির ভিতরে কি কি দেব, এই অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি কয়লার গুঁড়া, আর একটা কি, আর একটা কি, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এইটা আমরা ওই পাত্রের ভিতরে দেব, কিন্তু পাত্রটা কিরকম হবে, পাত্রটার ভিতরে আবার একটি দণ্ড দেব। এই দণ্ডটা কিসের তৈরি হবে, লম্বা? না না, দস্তার তৈরি কেন, লম্বা ইয়ে দণ্ড যেটা দেব সেটা কিন্তু দস্তার তৈরি না, কার্বন দণ্ড না, দস্তার তৈরি হবে। হ্যাঁ কে বলছিল দস্তার তৈরি? হ্যাঁ দস্তার তৈরিটা ওই ব্যাটারিটা যার ভিতরে সিলিন্ডার আকৃতির হবে ওইটা হলো দস্তার তৈরি, কার্বন দণ্ড, তাই না? আচ্ছা দেওয়ার পরে ওই কার্বন দণ্ডের মাথায় দেখো একটা টুপির মতো একটা কিছু পরানো আছে, টুপির মতো দেখা যায় চিত্রে, চিত্রে কি দেখা যায় ওই কাঁচ নলের টুপির মতো? এর এক অংশে, এর এক এই টুপির এক অংশে আছে কি ক্যাথোড, আর এক অংশে কি
আচ্ছা, এই ক্যাথোড আর অ্যানোড আমরা বুঝি কি না, যে ক্যাথোডে কি আর অ্যানোডে কি? ক্যাথোডে কি তৈরি হয়, পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, ইয়েস। তাহলে এই ক্যাথোডে ক্যাটায়ন, ইয়েস, ক্যাটায়ন কে বলল? দেহান, ধন্যবাদ। হ্যাঁ, এই ক্যাথোডেই ক্যাটায়ন। তাহলে এই জন্যই ক্যাটায়ন মানে কি প্লাস, আর অ্যানায়ন মানে অ্যানোডে তৈরি হয়, অ্যানোডে তৈরি হয় অ্যানায়ন মানে মাইনাস। হ্যাঁ, তাহলে এই কার্বন দণ্ড দিয়ে যখন আমরা ওই ব্যাটারের ভিতরের এক অংশকে ক্যাথোড তৈরি করতেছি, এইগুলো দিয়ে আর এক অংশে তৈরি করতেছি কি অ্যানোড। তো এইভাবে শুষ্ক কোষ ড্রাই সেল তৈরি করা হয়। এখন এর কাজটা কি? এর কাজটা হলো এই, যখন আমরা এর কাজ হলো যখন আমরা একটা বাল্ব জ্বালাতে চাইব, একটা বাল্ব, যে কোনো একটা বাল্বের ভিতরে, বাল্বের মাথায় একদম যেখানে লাইন দেওয়া হয়, তারের সংযোগ দেওয়া যায়, তো সেই অংশে কিন্তু দুইটা এরকম চিহ্ন থাকে গোল মাথার উপরে, তাই না? এই চিহ্নের তারে কিন্তু এক তারে লাগানো থাকে কি? এক তারে লাগানো থাকে অ্যানোড, আর এক তারে কি? ক্যাথোড। এই দুইটা যখন, আর এইখান দিয়ে আমরা কিসে লাইনটা দিলাম, কিসে, এটা কিসে? ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে যখন আমরা লাইন দিলাম, যখন একসাথে এই ব্যাটারিটার ভিতরে আমরা কি তৈরি করেছি, এটাই কিন্তু শুষ্ক কোষ, তাই না? তো এখান থেকে আমরা লাইন দিলাম, অ্যাথোড আর ক্যানোড বের হয়, দুইটা যখন অ্যাথোড আর ক্যানোড এক হয়ে যায়, তখন একটা বাল্ব জ্বলে। এটা হচ্ছে শুষ্ক কোষের ড্রাই সেলের কাজ। তো আমরা এখন আর একটা দেখবো, ড্রাই সেলের পরের তড়িৎ বিশ্লেষণটা কি? তড়িৎ বিশ্লেষণটা কিন্তু স্বাভাবিকভাবে এই যে কাজটা আমরা করলাম বা দেখাইলাম, মানে সার্বিকভাবে মোট কথা এটাই তড়িৎ বিশ্লেষণ। কিন্তু এটাই আমরা একটু দেখবো যে তড়িৎ বিশ্লেষণটা কি, যখন কোনো পদার্থ এখানে তড়িৎ লাইন পাওয়ার পরে বিগলিত হয়, বিগলিত মানে কি, একটার সাথে আর একটা যুক্ত হয়ে যদি সেখানে তৈরি করে ওর ভিতর দিয়ে যদি তড়িৎ চলাচল করতে পারে, হ্যাঁ, এর ভিতর দিয়ে যদি তড়িৎ চলাচল করতে পারে, এবং সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এটা কি তড়িৎ বিশ্লেষ্য, যদি চলাচল করতে পারে, তাই না? আর যদি, আর কিন্তু আবার কিছু আছে দ্রবীভূত ঠিকই, কিন্তু বিক্রিয়া করে না, চলাচলও করতে পারে না, বিক্রিয়াও করতে পারে না, চলাচলও করতে পারে না, ওইগুলোর আমরা কি বলবো তাহলে? ওইটা হচ্ছে অবিশ্লেষ্য। ওইটা কি? অবিশ্লেষ্য। হ্যাঁ, তাহলে তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ এটাই। এখন এই আয়নটার ভিতরে যে জিনিসটা আছে সেটা আমি একটু দেখাচ্ছি। এটা লিখছি কি? ক্লোরিন প্লাস দিছি, তাহলে ক্লোরিনের সাথে প্লাস দিয়ে আমি আরেকটা ক্লোরিন দিয়ে যদি যুক্ত করি, তাহলে এটা যখন ক্লোরিন যখন একা একা আছে তখন এটার নাম কি? ক্লোরিন যখন একা একা আছে তখন এটা কি? ক্লোরিন পরমাণু, তাই না? ক্লোরিন পরমাণু। তাহলে এই একটা ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন যখন দুইটা হয়ে গেছে তখন এটার নাম কি হয়ে গেছে? এটা একটা গ্যাস, তাই না? আচ্ছা, আর একটা জিনিস আমরা একটু শেয়ার করি, এখানে ক্লোরিন কয় অণু ক্লোরিন আছে? কয় অণু? এক অণু। কে বলল? ধন্যবাদ। শোনো, এখনো বোঝার উপায় কি? হ্যাঁ, তবে এর চেয়েও আরেকটু সহজভাবে আমরা শিখি, কোন ধাতু বা যৌগের ডাইনে থাকলে, কোন সংখ্যা যদি ডাইনে থাকে সেটা পরমাণু, আর বামে থাকলে অণু। তাহলে আমরা যদি এটা লিখি, এটাতে আমরা কি বুঝবো? 2H,
টু এর সাথে কি বসবো আমরা? একজন, ইয়েস, কে বললো? মেদুলা, হাইড্রোজেনের দুইটি অণু, তাই না? তার মানে কি দুই অণু হাইড্রোজেন, এরকম না বিষয়টা? বিষয়টা এরকম যে দুই অণু হাইড্রোজেন। তাহলে যখন এইটা বামে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা বুঝব কি এক অণু ক্লোরিন, তাই না? যেমনিভাবে আমরা বুঝি এটা টু এক্স আর এটা একটা এক্স, আচ্ছা আর একটা, অনুরূপভাবে কিন্তু আবার হাইড্রোজেনও তাই, অনুরূপভাবে কিন্তু হাইড্রোজেনের বেলায়ও তাই। তো এটা যখন থাকে তখন হাইড্রোজেন পরমাণু, আর এটা যখন থাকে তখন হাইড্রোজেন গ্যাস, মানে কি ওটা পরিপূর্ণ। আর একটা আমরা দেখাই, ক্লোরিন, আচ্ছা এইটা দ্বারা আমরা কি বুঝা কি বুঝতেছি এইটা দ্বারা? হ্যাঁ, ক্লোরাইড আয়ন, তাই না? আর এটা কি? ইলেকট্রন, তাই না? তো এই চিহ্নটা কি জন্য দিছি আমরা? এই মাইনাস চিহ্নটা কেন দিছি? মাইনাস চিহ্নটা এই জন্য দিছি যে ইলেকট্রন মানে কি? নেগেটিভ। ইলেকট্রন মানে কিন্তু নেগেটিভ। তাহলে এখানে আবার কি হচ্ছে, এটা কি, এই মাইনাস মানে কি? মাইনাস মানে, মাইনাস মানে কি, এইখানে যে মাইনাস দিছে এটা মানে কি? এই ক্লোরিন, এই ক্লোরিন কি ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করছে নাকি গ্রহণ করবে নাকি গ্রহণ করছে, কোনটা? ত্যাগ করছে, তাই না? তো ত্যাগ করলে কি হয়ে যাবে? এখন কি মাইনাসটা দেব না আবার এখানে? এখানে কি মাইনাস দেব না? হ্যাঁ, মাইনাস কেন দিব না? হ্যাঁ, আমরা জানি, সেটাই সেটাই আমরা জানি কি যে কেউ যদি ইলেকট্রন বর্জন করে, তাহলে বর্জন করার পরে সে প্লাস হয়ে যায়, তাই না? আর যে গ্রহণ করে সে মাইনাস হয়ে যায়, মানে কি ঋণাত্মক হয়ে যায়। মানে আমি তোমার কাছ থেকে 500 টাকা নিছি, মানে কি তোমার কাছ থেকে আমি 500 টাকা ধার নিছি, মানে কি আমি ঋণী, আমি ধার নিছি মানে ঋণী, মানে ঋণাত্মক। আর তুমি দিয়ে দিছো মানে কি তুমি ধনী, তুমি ধনী না হলে, তুমি ধনী না হলে আমাকে দিতে পারো না, মানে কি আমার চেয়ে তুমি ধনী, তাহলে ওইটা হলো ধনাত্মক। তাহলে ক্লিয়ার? আচ্ছা, আরেকটি বিষয় হলো শেয়ার করি, আমি পরীক্ষার কথা বলছিলাম, আজকে 14 তারিখ, তাই বলছিলাম না? তোমাদের প্রশ্ন কিন্তু রেডি আছে, তোমাদের যার যার অনলাইনে মানে ইমেইলে চলে যাবে, প্রশ্ন চলে যাবে। তো আমি আশা করব ওই ইমেইল থেকে তোমরা প্রশ্ন পাওয়ার পর অ্যানসার করবা, কিন্তু সবাই বই দেখে দেখে অ্যানসার, বই দেখে দেখে অ্যানসার করবো, তাই না? এই বই দেখা যাবে না এখন। হ্যাঁ বলো। হ্যাঁ, এখন বিশ্ব প্রশ্ন দেওয়া আছে ইমেইলে, আজকে সন্ধ্যার ভিতরেই, সন্ধ্যার ভিতরেই চলে যাবে তোমরা। হ্যাঁ বলো, কে কি? ও, ওখানে দেওয়া হয়তো বা যদি না থাকে, তো সেক্ষেত্রে টাইম আছে, দেওয়া আছে 20 মিনিট প্রশ্ন, প্রশ্ন দেওয়া আছে 10টা, দেওয়া নাই সৃজনশীল, ছোট প্রশ্ন, এক কথায়, এক কথায় আনসার, এরকম, বুঝছো?
বুঝি নাই। হ্যাঁ দুইটি আরেকটা আছে, আরেকটা অধ্যায় অম্ল ক্ষারক ছাড়াও আরো আছে আলো, আলো আছে কিন্তু। আচ্ছা দেখো তোমাদেরকে আমি একটি প্রশ্ন আউট করে দিলাম, আউট করা আউট করা মানে কি এটা তো তোমরা পাবেই পরে, মানে দুই দুই তিন ঘন্টা পরে পাবাই, তো আমি একটু দেখাচ্ছি যে প্রশ্নের ধরনটা এরকম লেখা আছে, প্রশ্নের আমি ধরন দেখাচ্ছি বুঝছো, লেখা কি ক্লিয়ার বোঝা যায়? ধাতব অক্সাইড ও, ধাতব অক্সাইড ও ধাতব অক্সাইড লেখা বোঝা যায়, হাইড্রো অক্সাইড সমূহ, এটা কিন্তু প্রশ্ন। তোমরা এক মার্ক এখন আউট করে দিলাম, দুই মার্ক এরকম ডট ডট দেওয়া আছে, ধাতব অক্সাইড ও হাইড্রো অক্সাইড সমূহ এটাকে কি বলবো? ধাতব অক্সাইড ও হাইড্রো অক্সাইড সমূহ, ধাতব অক্সাইড ও হাইড্রো অক্সাইড কে বললো? হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ নূপুর। নূপুর কি আমার কথা বুঝতেছ? ধন্যবাদ। এটাতে মানে কি এটা একটা প্রশ্ন আউট করে দিলাম, কি বলে আর বারবার যা নূপুর বলে ফেলছে আর বলতে চাই না, যা হোক এরকম বলা আছে। তাই এতে কি বেশি টাইম লাগবে? যদি জানা থাকে 10 মিনিটও লাগবে না, আর যদি জানা না থাকে তাহলে জানতে লাগলে মনে করতে লাগলে সময় বেশি লাগবে, কিন্তু এদিক। হ্যাঁ বলো, কেউ 2 ঘন্টা কেন, কেউ 3 দিন পরেও আমাকে অ্যান্সার দিতে পারবে, আমরা ওইটা ভাববো না, আমি ভাববো সে পরীক্ষাটা 20 মিনিটের ভিতরেই দিছে, কারণ কি আমরা তো তোমাদের বিশ্বাস করি। হ্যাঁ বলো, আমি তোমার কে বলছিলে প্লিজ আবার একটু, আমি কিন্তু ক্লিয়ার হই নাই। জি জি, যদি পারো আমার কাছে পাঠায় দিও, আর যদি না পারো যার যার খাতা শেষে মূল্যায়ন করে নিতে পারো, বইতে সব দেওয়া আছে, বই থেকেই প্রশ্ন করা আছে। তবে আগামী আমার যে ক্লাস হবে, আমার ক্লাস আবার কী বারে মনে আছে কি? সোমবারে, সোমবারে ক্লাসে আমি সবার কাছ থেকে জেনে নেব কে কয়টা কারেক্ট করতে পারছো, ওখানেই তোমরা পোস্ট পরীক্ষা দেওয়ার পরে তোমরা বই দেখে কারেকশন করে নিও, অথবা হ্যাঁ বাসায় বসে কারেকশন করে নিও, কে কত পেয়েছো এটা এমনি বললেই আমি বুঝে নেব। আমি তো তোমাদেরকে ওই এতটা বেশি ভালোবাসার কারণেই তো এই প্রশ্ন আবার তৈরি করা লাগছে, প্রশ্ন তৈরি করতে আমাদের তো, বলছি যে তোমাদের অতিরিক্ত ভালোবাসার জন্যই তো আবার এই প্রশ্ন তৈরি করছি নতুন। না না মানে প্রশ্ন বানাইতে পরিশ্রম হয় না, রোজা থেকে ধরো ক্লাস নেওয়া প্রশ্ন করা সেটা বোঝাচ্ছি, যে এগুলা কিন্তু তোমাদের মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। আবার এই যে রেসপন্সটা দিক সেটাও ভালোবাসার বহিঃপ্রকাশ, তোমরা আমাকে প্রচুর ভালোবাসো বলেই 5 ঘন্টা বইরে পরীক্ষা দিবে। শোনো পরীক্ষা সবাই নির্দিষ্ট টাইমে দিও, ওখানে লেখা আছে 20 মিনিট, আমি আবার বলেও দিলাম এই নির্দিষ্ট টাইমে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, কী জন্য? ভবিষ্যতে তোমার নিজের জন্যই উপকার, যে আমি এই প্রশ্নগুলোর অ্যান্সার কতটুকু সময়ের মধ্যে দিতে পারলাম, এটা নিজেরও একটা জানা বিষয়ের প্রয়োজন আছে না? আচ্ছা মোটামুটি এখন আমরা এই অধ্যায়টা কিন্তু শেষ করে দিলাম, তো এই অধ্যায়, হ্যাঁ এই অধ্যায় যখন শেষ করে দিলাম তার পাশাপাশি আরেকটু কথা বলতে চাই, সেটা হলো যে
এই যে বিজ্ঞান, এই যে ইংরেজি, এই যে তথ্য, এই যে গণিত, এই ক্লাসগুলো আমরা মানে নিচ্ছি এইভাবেই অনলাইনে, এই ক্লাস নেওয়াতে তোমাদের আদৌ কি কোনো উপকার আসতেছে বা আমরা উপকারে লাগতে পারতেছি? কারণ এক্ষেত্রে আমরা যে বাসার কাজ দেই এইগুলা বাসায় যদি আবার একটু করো তাহলে কিন্তু আমরা বেশি খুশি হব, আমাদের এই পরিশ্রমটা তখন সার্থক হবে। তো এইটার এই অধ্যায় যা শেষ করলাম, এই অধ্যায়ের পরীক্ষাটা হবে আবার আগামী বৃহস্পতিবারে। তো সোমবারে তো আমরা পরীক্ষা বিষয়ে কথাবার্তা বলবো, খাতা দেখব, কিন্তু শনিবার সোমবারে আমরা কোন অধ্যায়টা কঠিন মনে হয় বা কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করা যেতে পারে আমি তোমরাও একটু বলো, আমি একটু দেখি। কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করা যেতে পারে তোমরাও বলো, আমিও দেখতেছি। পরমাণুর গঠন একটা অধ্যায় বুঝি নাই, একজন দ্বাদশ অধ্যায়, দ্বাদশ দ্বাদশ মহাকাশ ও উপগ্রহ না? আচ্ছা ঠিক আছে, মহাকাশ ও উপগ্রহই আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো তোমরা যারা ক্লাসে আসো এখন অনলাইনে আমার সাথে আসো, এরা সকলেই আল্লাহর রহমতে সহি সালামতে আসো তো? আলহামদুলিল্লাহ সুস্থ আছো। আচ্ছা তাহলে সুস্থ থেকো এবং সবাই সবার জন্য দোয়া করবা, সবাই যেন সুস্থ থাকে, কারণ বর্তমান পরিস্থিতি যে হারে দেশের অবস্থা, করোনা পরিস্থিতি বিশেষ করে বাড়তেছে, এটাতে মানে মানুষ বা আমরা বা তোমরা কেহই দুর্বল হলে কিন্তু আমরা বেশি দুর্বল হয়ে পড়বো, কার প্রতি রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে, দুর্বল হওয়া যাবে না, মানসিক, হ্যাঁ মানসিক শক্তি রাখতে হবে, কারণ মনে করতে হবে যে ওই রোগ বলতে কিছু নাই, মনে করতে হবে যে আমাকে একটু সেফ থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলা লাগবে, শুধুই রোগের জন্য তো না, এমনিতেও তো আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত সবারই। স্বাস্থ্যবিধিটা জাস্ট এখন আসতেছে, এখন আসতেছে, কিন্তু আসলে আমাদের এমনিতেও তো স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, এবং এ থেকে আমাদের কিন্তু ভবিষ্যতে শিক্ষা নেওয়ারও একটা পর্যায়ে এসে গেছে, আমরা ভবিষ্যতে এ থেকে শিক্ষা নেব, সেখান থেকে আমরা মেনে চলব। যা হোক, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ।